শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অধিকার ছিল যেখানে চন্দ্রার নিষেধাজ্ঞা জারি হয়েছিল সেখানে মিষ্টির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। চন্দ্রা বুকে পাথর রেখে সব মেনে নিয়েছিল, কিন্তু আজ সব শেষ হয়ে গেল। মনে কিঞ্চিত পরিমাণ আশাটুকু সাফার গলা টিপে মেরে ফেলল। চন্দ্রাকে অবাক করে দিয়ে মিষ্টির হাতে আংটি পরিয়ে দিল। চন্দ্রা স্বচক্ষে এসব দেখতে পারছে না, তাই দ্রুত প্রস্থান করল। এনগেজমেন্টের পর সাফারের চোখ চন্দ্রাকে খুঁজতে লাগল। আশেপাশে দেখতে না পেয়ে মনের ভেতরে অজানা ভয় আঁকড়ে ধরল। আশপাশ চোখ বলিয়ে অভ্রকে খুঁজতে লাগলো, কিন্তু না, অভ্র কোথাও নেই। অবশেষে চোখ পড়ল নিশান্তের দিকে। ঠিক মুহূর্তে নিশান্তও তাকালো সাফারের দিকে। চোখের ইশারায় সাফার কিছু বলল। নিশান্তের বুঝতে এক সেকেন্ড সময় লাগলো না। একেই হয়তো বন্ধুত্ব। নিশান্ত পুরো মির্জা বাড়ি চিরুনি অভিযান চালালো, কিন্তু কোথাও চন্দ্রাকে খুঁজে পেল না। অবশেষে বাহিরে এসে গার্ডদের জেরা করতে লাগলো। কিন্তু গার্ডরাও নাকি এই সম্পর্কে অবগত নয়। নিশান্ত নিরাশ হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে নিলে চোখ পড়ে ছাদের উপর। চন্দ্রা নিষ্পলক দৃষ্টি মেলে তাকিয়ে আছে আকাশপানে। আকাশে আজ কোনো তারা নেই, তবে ঘন মেঘের খেলা চলছে। চারদিক থেকে শীতল বাতাস বইছে। সময় ভালো হলে এই আবহাওয়াটা চমৎকার লাগত, কিন্তু আজ চন্দ্রার সবকিছু বিষাদ লাগছে। ক্ষীণ পায়ে পাশে এসে দাঁড়ালো নিশান্ত। অন্ধকারের আবছা আলোয় চন্দ্রার মুখটা কি স্নিগ্ধ লাগছে। নিশান্ত একবার তাকালো চন্দ্রার দিকে, সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলল। দ্বিধাদ্বন্দ্ব কাজ করে আজকাল নিশান্তের মাঝে, এই সহজ সরল মেয়েটিকে ওদের জটিল জীবনে জড়িত করে। মেয়েটির চাঞ্চল্যতা কেড়ে নিয়েছে। ভবিষ্যতে যে আরও কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এই অবুঝ মেয়েটাকে। মেয়েটিকে জানে জীবনকে কোথায় নিয়ে ঠেকাচ্ছে। যদি জানতো তাহলে অন্তত সাফারের জীবনে নিজেকে জড়িত করার চিন্তাও করতো না। নীরবতায় কেটে গেল বেশ সময়। নিশান্তের মতো ছটফট করা ছেলেটিও আজ এই নীরবতাকে প্রাণ ভরে অনুভব করতে ব্যস্ত। আপনার বাবা মা আছে? নীরবতাকে গ্রাস করে চন্দ্রাই বলে উঠল। নিশান্ত আবারও তাকালো চন্দ্রার পরিশ্রান্ত মুখপানে, দম ছেড়ে জবাব দিল, হ্যাঁ আছে তো, তবে তারা খুব ব্যস্ত থাকে, আমাকে দেখার তাদের যেন সময় নেই। মাস শেষে অ্যাকাউন্টে কারিকারি টাকা দিয়ে নিজেদের দায়িত্ব শেষ, কখনো মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করার সময় ছিল না তাদের আমি ভালো আছি কি না। তাই আমি ভুলে গিয়েছি আমার কোনো পরিবার আছে। সাফার অব্রকে নিয়েই আমার পরিবার এখন। আমরা তিনজন জীবনের সব কাজে পাশে ছিলাম, আছি আর থাকব। তবুও তো বলতে পারবেন আপনার একটা পরিবার আছে, নিজ চোখে নিজের জন্মদাতাকে চোখে দেখতে পারছেন। কিন্তু আমাকে দেখেন কি কপাল আমার, আমার মাহের চেহারাও কেমন জানি না, আমার বাবাকে জানি না, আপন বলতে কেউ নেই। বেঁচে থাকার হাজারো কারণের মধ্যে আমার একান্ত জীবনে কোনো কারণ খুঁজে পাই না। পাওয়ার আনন্দ থেকে হারানোর বেদনাটাই বেশি, পরিপূর্ণভাবে কিছু হাতে আসে না। কেন বলতে পারবেন? যাকে ধরেই বাঁচতে চাই সেই আমাকে ফেলে চলে যায় মাঝ রাস্তায়, আমাকে একদম একা ফেলে। আচ্ছা, মানুষ নাকি এক জীবনে কষ্ট পেলেও বিধাতা আরেক জীবনে পরিপূর্ণ সুখ ঢেলে দেয়, আমার ক্ষেত্রে ভিন্ন কেন? আমি কি দোষ করেছি বলতে পারবেন? তোমার কোনো দোষ নেই চন্দ্রা, ভাগ্যের লাঠি তো উপরওয়ালার হাতে, যা হবে তার ইশারায়। বাকি আমি তোমার মতো এত সাজিয়ে কথা বলতে পারি না, তবে এতটুকু বলবো কিছু সময় ধৈর্য ধরা উত্তম। যেভাবে অতীতে ধৈর্য ধারণ করেছিলে এবারও একটু করার চেষ্টা কর, আশা করি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। নিশান্ত তুই এখানে কি করছিস? তোকে নিচে সবাই খুঁজছে। মৃণালিনী ছাদের দরজায় দাঁড়িয়ে নিশান্তকে ডাকছে। মৃণালিনী বেশ সময় আগেই এসেছিল নিশান্তকে খুঁজতে, কিন্তু চন্দ্রার কথাগুলো শুনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। অভ্রের মুখে চন্দ্রার সম্পর্কে অনেক কিছুই শুনেছিল। তখন মনে হয়েছিল সাফার হয়তো করুণা করে মেয়েটির জন্য ভালোবাসা জমেছে, কিন্তু মেয়েটির প্রতি সাফারের পাগলামিগুলো সব সীমা লঙ্ঘন করেছে। সাফারকে ঘন্টার পর ঘন্টা এই মেয়েটির ছবির দিকে তাকিয়ে থাকতে দেখেছে মৃণালিনী। মেয়েটিকে এক পলক চোখে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখেছে। এই বয়সে সাফার যে একটা মেয়ের জন্য টিনেজারের মতো আচরণ করবে তা সত্যি অকল্পনীয়। প্রথম প্রথম মেয়েটির প্রতি হিংসা হতো, যা মৃণালিনী এত বছর চেষ্টা করে পায়নি, তা এই হাঁটু বয়সের মেয়ে কীভাবে করে দিল, এসব ভেবে দ্বিধায় ভুগছিল। কিন্তু কেন জানি আজ মেয়েটার প্রতি এক অদ্ভুত মায়া জন্মাচ্ছে, কেন জানা নেই। নিশান্তকে সাথে নিয়ে মৃণালিনী চলে গেল। নিশান্ত চলে যাওয়ার সময় চন্দ্রাকে নিচে নেমে আসতে বলে গিয়েছিল, কারণ আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আকাশে কালো মেঘের ভেলাগুলো উড়ে চলছে গতিহীন, শান্ত আকাশ হঠাৎ করে গর্জে উঠল। হয়তো নিজের ক্রোধ জাহির করছে, কিন্তু কার উপর?
প্রকৃতির নাকি এখানে বসবাসরত মানবের উপর শাঁসা করে বাতাসের গতিবেগও বাড়তে লাগলো। ছোট ছোট বৃষ্টির ফোঁটা ধরণীর বুকে আঘাত করতে ব্যস্ত হয়ে পড়ল। একসময় ক্রোধ নিবারণ করতে ঝুমঝুম করে বৃষ্টি নামতে লাগলো। চন্দ্র বৃষ্টির মাঝেই দাঁড়িয়ে রইল, সারা দেহ বৃষ্টির পানিতে ভিজে একাকার, তবু যেন ওর কোনো হুঁশ নেই। পাল্লা দিয়ে বাড়ছে বাতাসের গতিবেগ, চন্দ্রার সারা শরীর হিম হয়ে গেল, তবু মূর্তির মতো দাঁড়িয়েছিল, যেন অনুভূতি শূন্য এক লাশ। এক সময় চন্দ্রা নিজের চেতনা হারিয়ে নিচে পড়ে গেল। পার্টি শেষ হবার পর সবাই যখন ক্লান্ত হয়ে যার যার রুমে ব্যস্ত বিশ্রাম নিতে, তখন সাফার কেবল চন্দ্রাকে খুঁজতে লাগলো, এক পলক দেখতে ও ঠিক আছে কিনা। রুমে চন্দ্রাকে না পেয়ে সাফারের ভেতর আবার কেঁপে উঠল, কিছু একটা মনে করে ছাদের দিকে দৌড় লাগাল, আর গিয়েই অচেতন চন্দ্রাকে পড়ে থাকতে দেখল ছাদের ভেজা ফ্লোরে। এক নতুন জীবনে পা ফেলল চন্দ্রা। কলেজের গণ্ডি পার হয়ে ভার্সিটি লাইফের প্রথম পদক্ষেপ পড়ল আজ। সারা জীবন এমন একটা দিনের কল্পনা করে এসেছিল চন্দ্রা, কিন্তু অদূর ভবিষ্যতে এমন কোনো স্বপ্ন সত্য হবে বলে কল্পনারও বাহিরে ছিল চন্দ্রার। অথচ আজ চন্দ্রা নিজের পছন্দের ভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে। এসব আসলে সত্য নাকি সব স্বপ্ন? হয়তো স্বপ্ন, হয়তো এখনই ঘুম থেকে উঠে দেখতে পাবে সব কল্পনা ছিল ওর। হঠাৎ কারো ধাক্কায় খানিকটা বিরক্ত বোধ চোখে মুখে ভেসে উঠল চন্দ্রার, কারণ দিবাচরে কি সুন্দর স্বপ্ন দেখছিল, অথচ কেউ ওর স্বপ্নের মাঝে এক বালতি জল ঢালতে ব্যস্ত। সম্বিত ফিরে পাশে তাকাতেই যাকে দেখলো তাতে চন্দ্রা বড় সড় এক ধাক্কা খেল, কারণ ছেলের বেশভূষায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে চন্দ্রার সামনে। দেহের গঠন মেয়েদের মতো হলে চুলগুলো একদম ছোট ছোট করে রাখা ছেলেদের মতো, শরীরে লেডিস জিন্স আর একটা ছোলা ঢালা শার্ট পরনে। তবে সবচেয়ে বেশি অবাক হলো মেয়েটির হাতের জ্বলন্ত সিগারেট দেখে, যা মেয়েটি তার কোমল দুটো ঠোঁটে চেপে ধরে মনের আনন্দে সুখের টান টানতে ব্যস্ত থাকায় হয়তো চন্দ্রাকে খেয়াল করেনি, তাই পথে আচারাক ধাক্কা লাগে। মেয়েটি বাজের ন্যায় চন্দ্রার দিকে একবার তাকিয়ে রুক্ষ স্বরে বলে, আই ফুলটেসি, কে রে তুই, আমার রাস্তার মাঝে কি করিস? শালা, তোদের মতো মালের জন্য শান্তি মতো সুপটানো নিতে পারি না। যত সব কোথা থেকে যে আসে এসব আজারে পাবলিক আল্লাহ মালুম। বলেই ছেলে রূপে মেয়েটি চন্দ্রাকে সাইড কাটিয়ে ভেতরে চলে গেল, আর চন্দ্রা এখনও শকের মধ্যে আছে। হঠাৎ রিদিমার ডাকে চন্দ্রার চেতনা ফিরে। রিদিমাও চন্দ্রার সাথে একই কলেজে ভর্তি হয়েছে, চন্দ্রাকে এতদিন পর দেখতে পেয়ে এসেই জড়িয়ে ধরল। চন্দ্রাও কিছুটা হলেও স্বস্তি ফিরে পায়, কারণ অচেনা এই জায়গায় চেনা জানা কাউকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ভার্সিটির প্রথম দিন ভালোই কাটল ওদের, শুরুটা কিছুটা বিদঘুটে হলেও শেষ ভালো, যার সব ভালো তার চন্দ্রা এটাই মনে করে। ক্লাস শেষে চন্দ্রা আর রিদি ক্যান্টিনের দিকে পা বাড়ালো, ওদের সাথে যোগ দিল মেঘনা। মেয়েটির সাথে চন্দ্রা আর রিদিমার ক্লাসে পরিচয় হয়। নিজের থেকে সেধে এসে এক প্রকার পীড়িতের আলাপ পাড়তে বসে পড়েছিল চন্দ্রা আর রিদির মাঝে, যা রিদির মোটেও পছন্দ হয়নি। কিন্তু চন্দ্রা নিরলস ভঙ্গির কারণে কিছু বলতে পারেনি, আর তখন থেকেই মেয়েটি দুজনের সাথে চুইংগামের মতো কেমন চিপকে আছে। চন্দ্রা চুপচাপ ওর বকবক শুনছে, কিন্তু রিদির খুব বিরক্ত লাগছে। ক্যান্টিনের চারপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কোনায় একটা খালি টেবিল পেয়ে চন্দ্রার রিদিমা আর মেঘনাও গিয়ে বসে পড়ে। রিদি চন্দ্রাকে কি খাবে বলার সাথে সাথে মেঘনা বলে ওঠে, কোল্ড ড্রিঙ্কস, কেক, নুডলস আর সিঙ্গারা। এত খাবার আমি কিন্তু খাবো না, মেঘনা ফোরন কেটে বলে। এগুলো তো কেবল আমি আমার জন্য বলেছি, তোমরা কি খাবে সেটা তোমাদের ব্যাপার, আমার খাবার দিকে কিন্তু নজর একদম দিবে না বলে দিলাম। মেঘার কথায় চন্দ্রা মৃদু হাসল, তবে নিকাবের কারণে সে হাসি আর কারোর চোখে পড়ল না। চন্দ্রার রিদিমার দিকে তাকিয়ে দেখল রিদি অলরেডি বিরক্ত মেঘনার উপরে, কেমন লুচির মতো ফুলছে মেয়েটি। চন্দ্রা কিছু খাবে না, কারণ খেতে হলে ওকে ওর নিকাবটাও খুলতে হবে, কিন্তু হঠাৎ করে এত মানুষের সামনে তা খুলতে একদম মনে সায় দিল না চন্দ্রার, তাই চুপচাপ বসে রইল। ওদের দুই টেবিল সামনে এসে বসল ঐশী, দীপু, সুজন আর কলেজের ক্রাশ বয়সাম্য। ঐশী হলো সেই মেয়েটি যার সাথে চন্দ্রার ধাক্কা লেগেছিল। ওদের চারজনের এই দলটি কলেজের সবচেয়ে ভারী দল, কারো সাহস হয় না ওদের সামনে এসে কোনো কথা বলার, কারণ শুধু পড়াশোনায় না, কলেজের কালচারাল প্রোগ্রামগুলো হতে শুরু করে কলেজের বেশিরভাগ কার্যক্রম কেবল ওরাই করে থাকে। তাছাড়া ওদের মধ্যমণি সাম্য হলো কলেজের প্রিন্সিপাল স্যারের ছেলে, তাই সাম্যের সাথে বাজাবাজি করার একদম সাহস হয় না কারোর। স্বাভাবিক খুব শান্তিপ্রিয় ছেলে, মারামারি ঝগড়া এসব কোনো কিছুই ওর ধাতে নেই, যে কোনো অস্বাভাবিক কাজ অত্যন্ত স্বাভাবিকভাবে করতে পছন্দ করে, তাই বলা চলে পুরো কলেজে ওর কোনো শত্রু নেই।
মেঘলা এতক্ষণ সাম্যের ফুল ডিটেলস বলছিল চন্দ্রা আর হৃদিকে। হৃদি কৌতূহল না চাপিয়ে জিজ্ঞেস করেই বসলো, তুই এত কিছু জানলি কি করে? তুইও তো আমাদের মতো নতুন এখানে। আমি নতুন তা ঠিক আছে, তবে এই কলেজ সম্পর্কে আমার জানা আছে সব, কারণ আমার বড় ভাইয়া গত বছর এই কলেজ থেকেই পাশ করে বের হয়েছে আর শ্যামকে খুব ভালো করেই চিনে।